নমস্কার বন্ধুরা, ডিজিটাল প্রধান বিকাশ চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে অথবা ব্যাংকের কোনো কাজের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের প্রয়োজন পড়ে, অথবা এমনও হয় যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ব্যাংকের স্টেটমেন্ট প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার জন্য ব্যাংকে একটি দরখাস্ত দিতে হয়। তো আপনি কিভাবে সেই দরখাস্ত লিখবেন, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমে এই ধরনের একটি সাদা পেপার নিয়ে নেবেন এবং এখানে প্রথমে লিখবেন টু, তারপর দেবেন দ্য ব্রাঞ্চ ম্যানেজার ইন্ডিয়ান ব্যাংক। আমি এখানে ইন্ডিয়ান ব্যাংক দিচ্ছি, আপনারা আপনাদের যে ব্যাংকে আপনারা স্টেটমেন্ট তুলতে চাইছেন বা আপনাদের যে ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম আপনি এখানে লিখবেন, ব্যাংক যেখানে সে তার অ্যাড্রেস লিখবেন এবং পিনকোড বসাবেন। তো তারপর আপনারা এখানে বিষয়টা লিখবেন, বিষয়টা কি আছে। আমি এখানে আমার মতো একটি ডেট আমি এখানে বসিয়েছি, আপনারা যেটা চাইছেন আপনাদের ব্যাংক স্টেটমেন্টের জন্য যে ডেট থেকে যে ডেট সেই ডেট আপনারা এখানে বসিয়ে নেবেন। তো আমি এখানে 1 জানুয়ারি 2023 থেকে 1 আগস্ট 2023 পর্যন্ত ব্যাংক স্টেটমেন্টের জন্য আবেদন, এটা হচ্ছে বিষয়। এবার এখানে লিখবেন, মহাশয় আপনার নিকট আমার বিনীত আবেদন এই যে আমি, আপনার নাম লিখবেন এখানে, আপনার গ্রামের নাম এখানে লিখবেন, পোস্ট অফিস লিখবেন এবং থানা লিখবেন, এবং এখানে আপনার জেলা লিখবেন। তো এখানে জেলা লিখে এর বাসিন্দা, আমি আপনার ব্যাংকের একজন গ্রাহক, আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে আপনাদের ব্যাংকে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার হলো, আপনি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। বর্তমানে আমার এই অ্যাকাউন্টটির 1 জানুয়ারি 2023 থেকে 1 আগস্ট 2023 পর্যন্ত ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন পড়ছে। আপনাদের ডেট আপনারা যেটা চাইছেন সেটা এখানে বসিয়ে সেই পর্যন্ত ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন পড়ছে, এটা লিখবেন। এরপর একটু প্যারা করবেন, করার পর অতএব মহাশয় আমি যাতে এই ব্যাংক স্টেটমেন্টটি পাই তাহার ব্যবস্থা করিলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকিব। এইটুকু লেখার পর আপনি এখানে দেবেন ধন্যবাদ আনতে দেবেন এবং এখানে সাইন করবেন। আর লেফট সাইডে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন আপনি এইভাবে, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। আপনার যে স্থান অর্থাৎ আপনার যে আপনি যে জায়গায় বসবাস করেন সেই বসবাস করেন যে জায়গাটি সেই জায়গাটির নাম এখানে লিখবেন, এখানে আপনার ফোন নাম্বার লিখবেন, এবং যে ডেটে আপনি এই দরখাস্তটি ব্যাংকে জমা করছেন সেই ডেটটা আপনি এখানে বসাবেন। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে দরখাস্তটি লেখেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাংক আপনাদেরকে এই যে স্টেটমেন্ট পাওয়ার জন্য যে আবেদনটা করেছেন সেই আবেদন গ্রহণ করবেন এবং আপনাকে কিছুদিনের মধ্যেই আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।